আওয়ামী লীগের সামনে ভোট ও বিএনপির আন্দোলন, এই শিরোনামে একটি রিপোর্ট প্রথম আলোতে ছেপেছে, যেখানে বলা হচ্ছে একদিকে 5 সিটি নির্বাচনে দলীয় প্রার্থীদের জয় নিশ্চিত করতে চায় আওয়ামী লীগ, অন্যদিকে বিরোধী দলের আন্দোলনের মুখে মাঠ নিয়ন্ত্রণে রাখার চেষ্টায় থাকবে ক্ষমতাসীন দলটি। দুই দিক সামলাতে হচ্ছে বলে দলটির নেতারা বলছেন। অর্থাৎ একদিকে তারা নির্বাচনে একেবারেই নিয়োজিত থাকতে চান দলীয় প্রার্থীদেরকে জিতিয়ে আনার জন্য, যদিও খুব বেশি প্রতিদ্বন্দ্বিতা নেই, তারপরেও যদি স্বতন্ত্র কোনো প্রার্থীর সঙ্গে হেরে যায় তাহলে এটি খুবই আত্মসম্মানের ব্যাপার হয়ে যাবে, ফলে এখন আত্মসম্মান রক্ষার জন্য একটা লড়াই করতে হচ্ছে 5টা সিটি কর্পোরেশন নির্বাচনে। অন্যদিকে বিএনপির আন্দোলনও আবার মোকাবেলা করতে হচ্ছে, ফলে মানে আরও বেশি চাপ তৈরি হয়েছে এই মুহূর্তে আওয়ামী লীগের উপর, তার উপরই হচ্ছে রিপোর্টটি। বিরোধী দল বিএনপির সরকার বিরোধী আন্দোলনের কর্মসূচি থাকলে আওয়ামী লীগ পাল্টা কর্মসূচি অব্যাহত রেখে মাঠে থাকবে, আর বিএনপির কর্মসূচি না থাকলে সিটি কর্পোরেশন নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে প্রচারণায় জোর দেবে। চলতি মে এবং আগামী জুন মাস জুড়েই রাজপথ ও নির্বাচনের মাঠে থাকবে আওয়ামী লীগ, দলটির নেতারা বলেছেন। জাতীয় নির্বাচন সামনে রেখে বিরোধী দল তাদের আন্দোলন আরও জোরদার করার চেষ্টা চালাবে, সেটিও বিবেচনায় নিয়ে আওয়ামী লীগ ইতিমধ্যে পরিকল্পনা করেছে। আওয়ামী লীগের দায়িত্বশীল একাধিক নেতা জানিয়েছেন, চলতি মাসের শুরুতে কেন্দ্রীয় আওয়ামী লীগ তাদের দল এবং সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠনগুলোকে আসন্ন 5 সিটি কর্পোরেশন নির্বাচনে সর্বাত্মক প্রচারে নামার নির্দেশনা দিয়েছিল। সেই লক্ষ্যে কেন্দ্রীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো আলাদা কমিটিও করেছে, তবে বিএনপি ও সমমনা দলগুলো নতুন করে সমাবেশ, মানববন্ধন ও পদযাত্রা কর্মসূচি করার পর আওয়ামী লীগের কৌশল কিছুটা পাল্টেছে। বিএনপির কর্মসূচির পাল্টা কর্মসূচি রাখা হচ্ছে, আর দলের রাজনৈতিক কর্মসূচির ফাঁকে নির্বাচনী প্রচারে অংশ নেওয়ার জন্য আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও সহযোগী সংগঠনগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। তার মানে মোটামুটি আওয়ামী লীগের এখন মানে ব্যাপক একটা চাপের মধ্যে পড়েছে। এতদিন তো সরকারি দল হিসেবে তারা বেশ আয়েশে দিন পার করছিল, অন্তত মানে কোনো চাপের মধ্যে ছিল না, দলের নেতারা ব্যবসা বাণিজ্য নানান রকম কর্মকাণ্ডের মধ্যে ছিলেন, ফলে খুব বেশি চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়নি। এখন নানান রকম চ্যালেঞ্জ, একটা আভ্যন্তরীণভাবে দলকে ঐক্যবদ্ধ রেখে নির্বাচন করা, অন্যদিকে হচ্ছে বিএনপির যেই আন্দোলন সেই আন্দোলনের পাল্টা কর্মসূচি দিয়ে তাদেরকেও একটি জনসমাগম দেখানো যে না আমাদের পক্ষে লোকজন আছে, ফলে এই অবস্থাটা মানে আওয়ামী লীগের জন্য যথেষ্ট চাপ তৈরি করেছে। আওয়ামী লীগের দলীয় সূত্র বলছে, জাতীয় নির্বাচনের আগে 5 সিটির ভোটে জয় চায় দলটি। বিএনপি আনুষ্ঠানিকভাবে নির্বাচনে অংশ না নেওয়ায় কিছুটা স্বস্তি ছিল, কিন্তু এখন দলের এবং বিএনপিরও কিছু স্থানে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় প্রতিদ্বন্দ্বিতা বাড়ছে এবং তা নিয়ে ভাবতে হচ্ছে, বিশেষ করে গাজীপুর ও বরিশাল নিয়ে বেশি ভাবছে আওয়ামী লীগ। গাজীপুর এবং বরিশালের ঘটনা প্রভাবত জানেনি যে গাজীপুরে জাহাঙ্গীর আলম তার মাকে নিয়ে দাঁড়িয়েছে, ফলে এটাও একটা চাপ, মানে স্বস্তি পাচ্ছে না আওয়ামী লীগ যে জাহাঙ্গীর আলম নেই তারপরে তার মা আছে, এটা একটা বাড়তি চাপ। এবং তো দেখছেনই যে জাহাঙ্গীর আলমকে আরও কোণঠাসা করার জন্য দুদুকে তলব করা, তারপরে তার স্ত্রীর হচ্ছে তালাকের নোটিশ পাঠানো, নানানভাবে এখন এই চাপ প্রয়োগের মধ্যে দিয়ে মাঠটা অনুকূলে রাখার চেষ্টা করছে, যাতে মানে নির্বাচন আস্তে আস্তে বা নির্বাচনের আগেই মাঠটা পরিষ্কার করা যায়, তো সেই চ্যালেঞ্জটাও নিতে হচ্ছে। বরিশালে এলোমেলো অবস্থা, আবুল হাসনাত আবদুল্লাহ তার ছেলে সাদেক আবদুল্লাহ কতখানি তার পরিবারেরই যে খোকন শ্রেণিয়াবাদ আবুল খায়ের আবদুল্লাহ তাকে সাপোর্ট করবে কি করবে না, তারপরে সাংগঠনিকভাবে দল বিভক্ত হয়ে আছে, এক পক্ষ খোকন শ্রেণিয়াবাদের পক্ষে আরেক পক্ষ তার বিপক্ষে কাজ করছে, এইসব মিলে একটা জটিল একটা অবস্থা। সেখানে যদি রূপন আহসান হাবিব কামালের পুত্র রূপন বা ইসলামী আন্দোলনের যে ফয়জুল তিনি যদি এগিয়ে যান তাহলে কীভাবে কী হবে, এইসব নিয়ে নানান রকম দলের মধ্যে একটা চাপ তৈরি হয়েছে। তো এইসব মিলিয়ে শেষ পর্যন্ত কতখানি এগোনো যায়, আর আওয়ামী লীগ এখানে নির্বাচনে তার মন্ত্রীদেরকে নামাতে পারছে না আচরণবিধি লঙ্ঘন, ফলে এমপি নন মন্ত্রী নন এমন নেতাদেরকে রাখতে হচ্ছে, সেই ক্ষেত্রে
জাহাঙ্গীর কবির নানক সহ কয়েকজন নেতা আছেন, খুব বেশি হাতে নেই। ফলে সব মিলিয়ে একটা কঠিন একটা অবস্থার মধ্যে দিয়ে আওয়ামী লীগ যাচ্ছে। এবং সবচেয়ে বড় কথা হলো তাদের ভাবনায় হচ্ছে যে নির্বাচনে জয় তুলে আনা আর হচ্ছে আন্দোলন ঠেকানো। এই কাজটি কতখানি পারবে সামনের দিনই দর্শক নিশ্চয়ই বোঝা যাবে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।